স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। যে কোনো উপায়ে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জনশক্তি রফতানিকারকরা। বলেছেন এতে কর্মসংস্থান ও প্রবাসী আয় বাড়বে। মঙ্গলবার বৈদেশিক কর্মসংস্থান এবং বন্ধ শ্রমবাজার উন্মুক্ত করতে করণীয় নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এই খাতের ব্যবসায়ীরা। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বলেন, রিক্রুটিং এজেন্সির দ্বন্দ্বে সম্ভাবনাময় শ্রমবাজার বন্ধ রাখা ঠিক নয়। সৌদি আরবের পর সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। দীর্ঘদিন বন্ধ থাকার পর গেল ডিসেম্বরে কর্মী প্রেরণে সমঝোতা চুক্তি হয় দুদেশের মধ্যে। এরপর কেটে গেছে প্রায় ৬ মাস, কিন্তু এখনও শুরু হয়নি কর্মী প্রেরণ। সম্ভাবনাময় এই শ্রমবাজারটি যে কোনো উপায়ে দ্রুত খুলে দেওয়ার দাবি জনশক্তি রপ্তানিকারকদের। সরকারের সব শর্ত মেনে কর্মী পাঠাতে চান তারা। অ্যান্টি সিন্ডিকেট মহাজোট নাম দিয়ে ওনার কিছু সহচর নিয়ে পুরো শ্রমবাজারটি বন্ধ রেখে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন? এখানে আমরা প্রায় ৫০০ সদস্য বৃন্দ রয়েছে, যারা আমরা তাকিয়ে আছে কিভাবে এই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার সাবেক নেতারা বলেন, মালয়েশিয়ায় বিপুল মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে, কিন্তু একটি চক্র নিজেদের স্বার্থে এই শ্রমবাজারটি বন্ধ রাখতে চায়। যখন বাজারটা ঠিক খোলার দ্বারপ্রান্তে আসে, দুই সরকার যখন একটা এফোর্ট নেয়, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংগুলি যখন হয়, এমওইউ সাইনগুলি যখন হতে মেমানরা আসে, ঠিক সেই সময় একটি গোষ্ঠী মানববন্ধন করে, প্রেস কনফারেন্স করে, করে বাজারটাকে বন্ধ করার একটা অপপ্রয়াস চালায়। মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো যে আপনি আপনার সমস্ত কন্ট্রোলিং পাওয়ার দিয়ে এই মালয়েশিয়া মার্কেটটাকে কন্ট্রোল করেন এবং মালয়েশিয়া মার্কেটটা খুলে দেওয়ার ব্যবস্থা করেন, যেন আমাদের দেশের বেকার সমস্যার সমাধান আমরা করতে পারি। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি বলেন, যে কোনো উপায়ে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা উচিত। কোন পদ্ধতিতে কর্মী যাবে সেটি ঠিক করবে সরকার। এই মার্কেটটা ইজ এ ভেরি গুড মার্কেট। আমরা বিভক্ত হয়ে এই মার্কেটটা নষ্ট করার কোনো কারণ আছে বলে আমি মনে করি। আজকে আমাকে মার্কেট খুলতে হবে। আমাদের লোকরা হচ্ছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্যাট কান্ট্রি, যে যারা ডিমান্ড পেয়েছে সেই ডিমান্ডগুলো বন্ধ করে রাখার তো কোনো কারণ নাই। দেশের স্বার্থে জনশক্তি রপ্তানিকারকদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন আনিসুল ইসলাম মাহমুদ। উই ওয়ান্ট টু ওপেন ইট এবং সেটা হবে বলে আমি আশা করি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়া থেকে প্রায় আড়াই বছর ধরে নিখোঁজ প্রবাসী মিরাজুল মণ্ডল সরকারি দপ্তরসহ নানা অফিস ঘুরেও ছেলের খোঁজ পাচ্ছেন না মিরাজুলের বাবা মা। প্রবাসী ছেলের সন্ধান পাওয়ার আকুতি তাদের। মিরাজুলের পরিচিতজনদের চাওয়া মায়ের কোলে ফিরে আসুক ছেলে। মালয়েশিয়া থেকে আহমদুল কবিরের প্রতিবেদনে বিস্তারিত। পরিবারের ভাগ্য ফেরাতে ২০১৮ সালের মার্চে মালয়েশিয়া পাড়ি জমান পাবনার মিরাজুল মণ্ডল। এরপর থেকে ভালোই চলছিল মিরাজুল ও তার পরিবারের দিন, তবে হঠাৎ করে যেন মালয়েশিয়ায় হারিয়ে গেলেন মিরাজুল। ২০২০ সালের জানুয়ারি মাসের পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি, সন্ধানে পাওয়া যাচ্ছে না। তার মা অসহায়, তার মা হাসপাতালে, তাহলে সেই মিরাজুলকে আমরা চাই। সে কোম্পানির যা কথা কতে কতে রাত ৮টার সময় আমার সাথে কথা বলতে বলতে সে নিখোঁজ হয়ে গেল, কারণ কি, এর উদ্দেশ্যটা কি, আমি কেন বিচার পাচ্ছি না। ছেলের খোঁজে বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে এবং থানায় লিখিত আবেদন জমা দিয়েছে মিরাজুলের পরিবার। কর্মস্থল থেকে শুরু করে নানান জায়গায় চেষ্টা চালিয়েও মিরাজুলের সন্ধান পাওয়া যায়নি। সহযোগিতা মেলেনি রিক্রুটিং এজেন্সি থেকেও। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় লিখিত অভিযোগ জমা দেওয়ার পরেও সেখানে থেকে আমার ছেলের কোনো সন্ধান মেলে নাই। বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ চাই, বাংলাদেশের সরকার আমার কাছে কি চাই, আমার কিডনি বিক্রি করি হলেও আমি সরকারের কাছে দিতে বাধ্য, আমার সন্তানের আমি সন্ধান চাই। পরিবারের অভিযোগ মিরাজুলের নিখোঁজের সাথে জড়িত তার রুমমেটরা, তবে তাদের অভিযোগের তীর মিরাজের কর্মস্থলের কর্মকর্তার দিকে। আব্বা আমাকে কানে নির্যাতন করে, ফরহাদ সজীব মিলন নির্যাতন করে, আমি কোম্পানিতে অভিযোগ দেওয়ার পরে আমাকে মারি ফেলে দেওয়ার হুমকি দেয়। আপনার বাইরে কথা বলছে
মিরাজুলের প্রতিবেশী ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশা, শিগগিরই মায়ের কোলে ফিরবে সন্তান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান তাদের। মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, দূতাবাসের মাধ্যমে ওই ছেলেকে উদ্ধার করে, ছেলেটিকে উদ্ধার করে তার বাবা মায়ের কাছে ফিরে দি। অতি শীঘ্রই যেন তার কর্মকর্তা দ্বারা আমার ভাইকে খুঁজে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস বলছে মিরাজুলের খোঁজে কাজ চলছে, শিগগিরই তাকে ফিরে পাওয়ার আশা তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নিজ নাগরিকদের 16 দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিলেও এতে হজের ওপর কোনো প্রভাব পড়বে না। ওইসব দেশের মুসল্লিরা যথানিয়মই হজ পালন করতে পারবেন, সৌদি সরকার নিশ্চিত করেছে এই তথ্য। মূলত করোনা মহামারী বাড়তে থাকায় ভারতসহ 16 দেশে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান সহ আফ্রিকার বেশ কয়েকটি দেশ। জানানো হয় করোনা মহামারী কমে গেলে আবারও তুলে নেওয়া হবে এই নিষেধাজ্ঞা। আপাতত দেশগুলোতে কোনো সৌদি নাগরিক যেন প্রবেশ না করে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নানা টানাপোড়েনের পর অবশেষে হজের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে আগামী 5 জুন। প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি কর্তৃপক্ষের অনুরোধে 31 মে প্রথম ফ্লাইটের সিদ্ধান্ত পেছানো হয়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বিমান প্রতিমন্ত্রী জানিয়েছেন সার্বিক কার্যক্রম শেষে হজযাত্রী পরিবহনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনার প্রকোপ কমায় 2 বছর পর এবার সারা বিশ্ব থেকে 10 লাখ হজযাত্রীর অনুমোদন দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সে লক্ষ্যে এবছর বাংলাদেশ থেকে সরকারিভাবে 4,000 ও বেসরকারিভাবে 53,585 জন হজে অংশ নিতে পারবেন। এবছরের হজ প্যাকেজ এরই মধ্যে ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সেই অনুযায়ী 31 মে প্রথম হজ ফ্লাইট পাঠানোর সিদ্ধান্ত ছিল, কিন্তু প্রস্তুতি সত্ত্বেও প্রি ইমিগ্রেশনের জন্য 40 সদস্যের সৌদি প্রতিনিধি দল 2 জুনের আগে ঢাকায় আসতে পারছে না। এতে প্রি অ্যারাইভাল ইমিগ্রেশনের জন্য প্রয়োজনীয় ডিভাইস ইনস্টল করা যাবে না। এ কারণে প্রথম ফ্লাইট পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। 5 জুন হজের প্রথম ফ্লাইট যাত্রা করবে সৌদি আরবে। আমাদের দিকে কোনো ফল্ট নেই, আমরা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা আন্তর্জাতিক সাধারণ বিমানবন্দর থেকে যত হাজি যাবেন তাদের সবাইকে আমরা কিন্তু এই ইমিগ্রেশন এই জায়গা বাংলাদেশে আমরা করে তাদেরকে পাঠিয়ে দেব। তো এই ইমিগ্রেশন আমরা যেভাবে করার চেষ্টা করছি এবং যেভাবে তাদের সাথে কন্ট্যাক্ট, সেটা কিন্তু তারা 31 মে দিতে পারছে না। অযথা আমি আমাদের হাজিদের কেন আমি কষ্ট দেব, তাদের স্বার্থেই বিমান মন্ত্রণালয় এবং আমাদের মন্ত্রণালয়ের 5 তারিখের শিডিউল এটা সঠিকভাবেই পরিচালিত হবে, কোনো জায়গায় কোনো ব্যত্যয় ঘটবে বলে আমি বিশ্বাস করি না। প্রথম ফ্লাইট পেছালেও হজযাত্রী পরিবহনে শিডিউল বিপর্যয় ঘটবে না বলে আশাবাদী ধর্ম ও বিমান প্রতিমন্ত্রী। প্রতি বছরেই একদম ফ্যাগ এন্ড অফ দি টাইম তারা এই জিনিসগুলো জানাইলে যে অল্প সময় পাওয়া যায়, সমস্ত প্রস্তুতি এখানে থাকে, এই অল্প সময়ের মধ্যেই সমস্ত ফর্মালিটিগুলো মেনটেন করা হয়, অবজার্ভ করা হয়, করে কিন্তু আপনি নির্দিষ্ট সময় করতে পারি। সুতরাং হয় কাজগুলো করে 5 তারিখের ফ্লাইট অপারেট করা যাবে। ফ্লাইট শিডিউল যেটা আমরা পেয়েছি সেটাতে গত একটা করে স্লট হয়তো পিছিয়ে যাবে এই, এবং সেটা কিন্তু পিছিয়ে গেলেও তার মানে এই নয় যে আমাদের শেষে গিয়ে আবার ফ্লাইট পাবে না, তা নয়, ও আমাদের মাঝখানে অনেক কিন্তু ফাঁকা রয়ে গেছে। ধর্ম প্রতিমন্ত্রী বলছেন এবছর হজের কার্যক্রমের সার্বিক প্রস্তুতির জন্য সময় কম পেয়েছে মন্ত্রণালয়, এরপরও হজযাত্রায় সমস্যা হবে না বলে আশাবাদী প্রতিমন্ত্রী। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। লন্ডনের গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র ইউকের রিসার্চের থিম প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক ডক্টর বি এম রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভি। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসনিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আখতারুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, সিকিউরিটি কমিশনের চেয়ারম্যান ডক্টর শিবলি রিবায়াতুল ইসলাম সহ অনেকে। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠন সহ যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশ থেকে সংগঠনের ডেপুটি পরিচালক ডক্টর মোহাম্মদ শরিয়তুল্লাহ রিসার্চ প্রিফেস উপস্থাপন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের এক্সিকিউটিভ হাসিব আহমেদ চৌধুরী ও এ কে এম ইফতেখারুল ইসলাম।
যুক্তরাজ্যের সুইন্ডন কাউন্সিলের মেয়র মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল আমিন। সুইন্ডনের 57 জন কাউন্সিলরের মনোনয়নে মেয়র মনোনীত হয়েছেন আব্দুল আমিন। তিনি 2012 সাল থেকে সুইন্ডনের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। মেয়র হিসেবে মনোনয়নের জন্য সর্বপ্রথম তার নাম প্রস্তাব করেন কাউন্সিলর ইমা ভূষাল, পরে সকল কাউন্সিলর এতে সমর্থন দেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইন্ডনের সাবেক মেয়র, পুলিশ কমিশনার ও বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা। ব্রিটিশ ঐতিহ্য অনুযায়ী মেয়র নির্বাচিত হওয়ার পর ডিনার পার্টির আয়োজন করা হয়। পার্টিতে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আরজুমিয়া, মইনুদ্দিন আহমেদ, আব্দুল মুমিন সহ অনেকে। Our dear brother, he had get the honor mayor of Swindon. He make us a big proud, and this is the way our children can learn from us to do the next step. I can tell all over the world watching and listening our program tonight, this is the big initiative for our people, those who are working and living abroad. সংযুক্ত আরব আমিরাতে শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে দুবাই ইসলাম ফাউন্ডেশন। আমিরাতের প্রয়াত রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের আত্মার মাগফিরাত কামনায় হয় এই আয়োজন। রোববারের এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন দুবাই ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম। গাউসিয়া কমিটি বানিয়াস শাখার সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন শিকদারের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ আজাদ ও মোহাম্মদ এরশাদ। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি আমিরাতের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ নাসির, গাউসিয়া কমিটি আবুধাবির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ সহ অনেকে। বক্তব্য রাখেন আনোয়ার আজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমানুল্লাহ, মাওলানা নুরুল ইসলাম সহ আরও অনেকে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বৃহত্তর সিলেটের অসহায় দরিদ্র মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাসরত বাংলাদেশিরা। সিলেটের বন্যা কবলিত অসহায়দের সাহায্যে তহবিল সংগ্রহের লক্ষ্যে সোমবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান নাসির আহমেদ। বক্তব্য রাখেন মোস্তফা চৌধুরী যুবরাজ, ফয়জুর রহমান চৌধুরী, কামরুল হাসান, মাহবুব আলম চৌধুরী সহ অনেকে। এ সময় বক্তারা সিলেটের বন্যা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, এছাড়া ক্ষতিগ্রস্তদের সাহায্য ও সহযোগিতা করার আহ্বান জানান। আগামী সোমবার ত্রাণ সংগ্রহের জন্য আরেকটি সভা আহ্বান করা হয়। মাঙ্কিপক্স নিয়ন্ত্রণযোগ্য নেই ভাইরাসটির ধরন বদলের কোনো প্রমাণও। নতুনভাবে আতঙ্ক ছড়ানো রোগটি সম্পর্কে সোমবার এসব তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে আগামী কয়েক সপ্তাহে আরও রোগীর সংখ্যা বাড়তে পারে জানানো হয়েছে এই সংখ্যার কথা। আফ্রিকার বাইরে এখন পর্যন্ত 16 দেশে শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স, নিশ্চিতভাবে আক্রান্ত 150 শতাধিক মানুষ। বিশ্বে গেল কয়েকদিন ধরে বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংখ্যা, নতুন নতুন দেশ থেকে আসছে শনাক্তের খবর, তবে মেলেনি প্রাণহানির কোনো তথ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে রোগটি নিয়ে আতঙ্কের কিছু নেই, সতর্কতা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এর বিস্তার ঠেকানো সম্ভব। WHO-র সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক সপ্তাহে বাড়তে পারে রোগীর সংখ্যা, তবে সেটি ব্যাপক হারে নয়, তারপরও রোগটি নিয়ন্ত্রণযোগ্য। এটি কোভিডের মতো মৃদু বা উপসর্গহীন নয় আর বাতাসেও ছড়ায় না। শারীরিক সম্পর্ক তৈরি না হলে, এমনকি একজনের শরীরের সাথে আরেকজনের শরীর না লাগলে ছড়াবে না। আমরা বলতে চাই এই সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। যেসব দেশে এখনো শনাক্ত হয়নি তাদেরকে সতর্ক থাকতে বলবো, আর ইউরোপের পরিস্থিতি নিয়ে কাজ চলছে। গবেষণা এখন পর্যন্ত মিউটেশন বা ভাইরাসটির ধরন পরিবর্তনের কোনো তথ্য পাওয়া যায়নি, এমনকি এটি করোনার মতো ছোঁয়াচেও নয়। দ্রুতই রোগটির নির্দিষ্ট ভ্যাকসিন আবিষ্কার এবং বাজারে ছাড়ার ব্যাপারে আশাবাদী টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম। এখনো খুব বেশি ছড়ায়নি রোগটি, আমাদের কাছে স্মল পক্সের ভ্যাকসিন আছে, তবে নতুন করে কোনো ভ্যাকসিন উৎপাদন প্রয়োজন হলে তৈরি আছি আমরা, আশা করছি তার আগেই বিদায় নেবে এই রোগ। আক্রান্ত ব্যক্তি সাধারণত এক সপ্তাহের মধ্যেই সেরে ওঠেন, তবে কারো কারো ক্ষেত্রে লাগতে পারে 3 সপ্তাহ। সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি নেই, তবে গবেষণা বলছে গুটি বসন্তের ভ্যাকসিন 85% পর্যন্ত মাঙ্কিপক্সের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের সংগঠন বৃহত্তর দাউদকান্দি উপজেলাবাসীর উদ্যোগে হয় এই সভা। নিউ ইয়র্কে ব্রুকলিনে আয়োজিত প্রতিবাদ সভা পরিচালনা করেন কবির হোসেন ও জাহাঙ্গীর আলম সরকার। সভাপতিত্ব করেন আবু মুসা, প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র জেলা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার। বক্তব্য রাখেন সারিয়ার বিদ্যুৎ চৌধুরী, রুহুল আমিন সরকার, খোরশেদ আলম সরকার সহ অনেকে।
মাসব্যাপী দাবদাহের পর প্রচণ্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। সোমবার থেকে শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাত। এতে দিল্লি এবং আশপাশের এলাকার তাপমাত্রা কমেছে অন্তত 11 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম থেকে স্বস্তি মিলতেও ভারী বৃষ্টিপাতে দুর্ভোগে নগরবাসী। শহর জুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ঝড়ের তোড়ে গাছপালা উপড়ে বহু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, যানজটে স্থবির হয়ে গেছে ভারতের রাজধানী। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে বেশ কিছু বিমান ফ্লাইট, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেক এলাকার বাসিন্দারা। তবে এখনও দাবদাহে নাকাল উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান। রাজ্যগুলোয় শিগগিরই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভয়াবহ ধূলিঝড়ের কবলে পড়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। ধুলোর চাদরে ঢাকা পড়েছে ইরাক, ইরান, সৌদি আরব, সিরিয়ার বিশাল অংশ। আবারও মরুঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি হয়েছে দেশগুলোয়। ঝড়ের কারণে প্রায় অচল জীবনযাত্রা, হাসপাতালগুলোতে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা, কিছু কিছু এলাকায় ফ্লাইট পর্যন্ত বাতিল হয়েছে। আরব দেশগুলোয় বসন্তের শেষে আর গ্রীষ্মে ধূলিঝড় সাধারণ ঘটনা, তবে চলতি বছর বেড়েছে ব্যাপকভাবে। সবচেয়ে খারাপ পরিস্থিতি ইরাকে। মার্চ থেকে প্রায় প্রতি সপ্তাহেই বড় আকারে মরুঝড়ের কবলে পড়ছে দেশটি। এই ছিল প্রবাসী বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।